সবাইকে বাসন্তী পূজার অভিনন্দন জানিয়ে আমার আজকে ভিডিওটা স্টার্ট করলাম। সবাইকে মায়ের দর্শন করালাম। আমাদের এখানে বাসন্তী পুজো হয় প্রত্যেক বছরই, তো মায়ের মুখটা দর্শন করিয়ে আমার কিন্তু ভিডিওর আজকে টপিকটা একটু অন্য, তো আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি। এটা একটু ছোটো মোটো আমাদের যেটা ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, একটু আমি সেই জন্য ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম। দুর্গাপুজোর সময় খুব সুন্দর ভিডিও হয় এখানে, প্যান্ডেলের ডেকোরেশন খুব সুন্দর হয়। পারিপার্শ্বিক পরিবেশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে আসি আসল ভিডিও। আমি আপনাদেরকে আমার বাগানের ছাদ বাগানের একটু একটু ক্লিপিংস দেখিয়েছিলাম। এখানে আমি জানি না এই মিষ্টি কুমড়োটা হয়ে বসে আছে, হঠাৎ আমি দেখে খুবই আনন্দিত, সেই জন্য তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে আমার ক্ষেতের আলু, অল্প কয়টাই হয়েছে। এই পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজে যখন, এটাও আমার ক্ষেতের বেগুন, তারপরে পেঁয়াজ পাতাগুলো যে পেঁয়াজের অংশ শেকড় বেরিয়ে যায় আমি লাগিয়ে দিয়েছিলাম। এই আমার মিষ্টি কুমড়োটা, তো আপনার সাথে এই জন্যই শেয়ার করলাম যে আমার ফার্স্ট কোনো বাজার থেকে আনা মিষ্টি কুমড়োর বিচি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি কুমড়া আমাদের হয়েছে। এখনও এটা কাটা হয়নি, যেদিন কাটবো সেদিনের ভিডিওটাও আমি শেয়ার করবো। ভেতরটা কেমন হয়েছে জানি না, সবাই পাশে থাকবেন, দেখতে পাবেন কিন্তু।